আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিউটার ডট কম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রেজাল্ট কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে দু হাজার সতেরো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট এই মুহূর্তে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এটা অনেকেই জানো অনেকেই কিন্তু এটা দেখেছো তা বেঙ্গল প্রাইমারি বোর্ডের রেজাল্টে তোমরা কত শূন্য প্রার্থী তোমরা সেটাও জানো কতজন পরীক্ষা দিয়েছিল সেটাও জানো কত ভ্যাকেন্সি শূন্য আছে সেটা তো তোমরা জানোই বললামই কত পাস করেছে সেটাও যেন ন হাজার নশো ছিয়াশি জন পাস করেছে ফাইভ ফাইভ পার্সেন্টের মতন তো বন্ধুরা তোমরা রপ্ত হয়েছে ব্যাপারটিতে কিন্তু অনেকেই কিন্তু ওই ব্যাপারটিতে রপ্ত হয়নি অনেকেই পরীক্ষা দিয়ে তার রেজাল্ট সম্বন্ধে সন্তুষ্টি হয়নি রেজাল্টে দেখা গেছে অনেক ভুল ত্রুটি নাম্বার বেশি হবে এরকম নিয়ে কিন্তু অনেকে আরটিআই করার মনোভাব নিয়েছে তা আরটিআই করার জন্য যে অ্যাপ্লিকেশান সেটি তোমাদের কাছে আমি দেখাচ্ছি তোমরা অতি অবশ্যই আমাদের কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা দেখো আরটিআই করার জন্য কিন্তু ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা করতে হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা দেখতে হবে যে আরটিআই অ্যাপ্লিকেশন করার জন্য টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন দু সাল তথা জানার অধিকার আইন অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা আয়োজিত প্রাথমিক শিক্ষক নিয়োগের যে টিচার টেস্ট স্টেট নেওয়া হয়েছিল সেই পরীক্ষার উত্তরপত্র এবং অন্যান্য বিষয় জানবার জন্য আবেদনপত্র এবার লিখতে হবে আবেদনকারীর নাম বাবা বাবা স্বামীর নাম ঠিকানা জেলা মোবাইল নম্বর ইমেল আইডি টেটের রোল নম্বর পিনকোড মহাশয় গত ইংরাজি একত্রিশ এক দু হাজার একুশ তারিখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য টেট টিচার্স এলিবিটি টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছিলো তাতে আমি যে জেলার তোমার বাসিন্দা কেউ মুর্শিদাবাদ কেউ বীরভূম কেউ নদীয়া সেখানকার নাম লিখবে এবং টেটের রোল নাম্বার কত সেটি লিখবে দশ এক দু হাজার বাইশে উক্ত পরীক্ষায় টেট পরীক্ষা ঘোষণা হয় নির্দিষ্ট ওয়েবসাইটে আমি আমার রোল নাম্বার ও জন্ম তারিখ দেখে জানতে পারি আমি নট কোয়ালিফাইড যদিও আমার ডিএলএড আছে এবং আমি একজন উপযুক্ত জাতিভুক্ত বা বা জেনারেল তাই তথ্য জানবার অধিকার আইন অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলি জানতে চাই আমি আমার প্রশ্ন সহ কোশ্চেন পেপার উত্তরপত্র ও দেখতে চাই সেগুলি ফটোকপি জেরক্স পেতে চাই পরীক্ষায় আমার প্রাপ্ত নম্বর কত কত নম্বরের জন্য অনুমতি উত্তীর্ণ হয়েছি সেটাও জানতে চাই যে পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল তার প্রতিটি বিষয়ে আমার প্রাপ্ত নম্বর আমি জানতে চাই ও পরীক্ষার আমার প্রাপ্ত নম্বর কত এবং আমি কত নম্বরের জন্য অন্নিত মানে অর্থাৎ ফেল করেছি সেটাও জানতে চাই অতএব মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন তথা এই তথ্য জানার অধিকার আইন অনুযায়ী উপরোক্ত বিষয়গুলিকে আমাকে জানালে কৃতজ্ঞ থাকিব ধন্যবাদ বিনীত স্থান তারিখ কমিউনিকেশান অ্যাড্রেস দিয়ে তোমাদের ফটোকাপি টেট অ্যাডমিট ও ডেটের রেজাল্ট কাস্ট ভেরিফিকেশান আধার ও কোর্ট ফি দশ টাকা সমস্ত কিছু দিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানা এই আবেদনপত্রটি আমি তোমাদেরকে আমাদের ভিডিও লিঙ্কে দিয়ে দেবো অতি অবশ্যই তোমরা এইবারটি আবেদন করে দেবে তাহলে তোমরা জানতে পারবে তোমাদের টেটে প্রাপ্ত নম্বর ওর কত কত নম্বরের জন্য তোমরা ফেল করেছো কত নম্বরে পাস করেছে কত সব কিছুই কিন্তু এই আই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু জানতে পারবে হ্যাঁ যারা এই বিষয়ে যারা পরীক্ষায় ভেবেছো যে পাস করবো তাদের কাছে এই গুরুত্বটা বেশি বা ভেবে যে তারা অনেক নাম্বার পেতে কিন্তু পাওনি তারাই এই গুরুত্বটা কিন্তু বেশি দিয়ে দেখছে তা বন্ধুরা আজকে এখানেই একটি নতুন ভিডিও নিয়ে আবার আমি আসবো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না